কয়েকদিন থেকে শরীরটা খারাপ, থেকে উঠতে শুরু দেরি হয়ে যায়। কি জানি হয় আজকে দেরি হয়ে গেছে, মালিক তো শুধু কয় বের করে দেবো বের করে দেবো। এমনিতে মালিকটা ভালো আছে, বের করে দেয় না, শুধু আমার ভয় দেখায়। আজকেও তো দেরি হয়ে গেছে, যাই গিয়া ক্ষমা চাই আনিবানি, কালিবারই হবি না। আমার মত এত সুখী নয় তো কারো, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না, এখন আমরা কেমন চলবো স্যার? গোপনে আমাকে নিয়ে কাজ করা যায় না। আপনার কি মাথা ঠিক আছে? আপনি তো মোটর নর্মালের সাথে আমাদের মারবেন। দাদার বাড়িতে চলে যান, আমি কারখানা বন্ধ করে এখন চলে যাব। একদিকে লকডাউন, আবার রোজার বাজার, আবার এইদিকে ঈদের বাজার শুরু হয়ে গেছে। জিনিসপত্রের যে দাম, পকেটে অল্প কিছু টাকা আছে, এই টাকাটা কি চাউলি কিনুম না অন্য কিছু বাজার করুম, তাই দেখি কি করা যায়। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে ভাই একটু চাল দেন। চাল তো দিব, চালের দাম কত জানিস? জানি তো, 40 টাকা কেজি। চাল দিবই তো, চালের দাম 39 এবারে তো চালের দাম বাড়ছে তো জানো ঈদের বাজারে। কি বলেন ভাই, ঈদের বাজার দেখে চালের দাম এতই বাড়াই দিচ্ছেন, তাহলে কি আমাদের মতো গরিব মানুষ না খেয়ে মারা যাবো? এখন চাল 60 টাকা কেজি, নিলে নে না নিলে না। এ ভাই, আমি কি একলাই দাম বাড়াচ্ছি? সবাই বাড়াচ্ছে, নিলে নে না নিলে না, তোর বাজার করার সময় নেই। ভাই শুনছি অন্য অন্য মুসলিম দেশে রোজার ঈদ আসলে জিনিসের দাম কমাই দেয়, আর আপনি তো একজন মুসলিম, হয়ে আপনারা দাম বাড়াই দিচ্ছেন জিনিসের, তাহলে আপনারা কেমন মুসলিম ভাই? খুব ভাজে হয়েছিস না, নিজে একটা দোকান দিয়া তো দাম কমাই দেয় কেমন লাগে? আরে ভাই, আল্লাহ তালা তো আমারে ওই সামর্থ্য দেয় নাই, যদি আমার ওই সামর্থ্য দিত তাহলে আমি ঠিকই দোকান দিয়ে দাম কমাই দিতাম, আপনাদের মতো দাম বাড়াই দিতাম না। টাকা দেওয়ার মুরাদ না আমার বড় বড় কথা, আরে শুন, তুই তোর সামর্থ্য নাই তাই এই কথা, যদি সামর্থ্য থাকত তাহলে তুই আমাদের মতো হতি। এই কথাটা ভাই আপনি ঠিক বললেন না, সব দোকানদারই আপনাদের মতো দাম বাড়ায় নাই, অনেক ভালো দোকানদার আছে তারা রমজান মাস বা ঈদ আসলে তারা জিনিসের দাম বাড়ায় না। কম দেয় ওইখানে
আচ্ছা ভাই তাহলে আপনারা থাকেন, আপনারা টাকার বাহার করেন আর আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে আমরা এখন গাড়ি ব্যবসায় বাঁচতে পারি। আমাদের আবার অত টাকা পয়সার দরকার নাই। থাকেন। চেয়ারম্যান কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। এই তো আল্লাহ রাখছে ভালো। আপনি এই সময় জায়গায়? এই সময় ইফতার দিতে। তুমি জায়গা কি করো? এই যে বসে রইছি, ইয়ার করমু। শুনলাম আবার লকডাউন দিছে, কারখানায় গেছিলাম কিন্তু কাজ করতে পারিনি, কারখানা বন্ধ করে দিছে, তাই চলে আসি। পকেটে টাকাও নাই, অল্প কিছু টাকা ছিল, গেছিলাম দোকানে চাউল কিনতে। তা দোকানে গিয়ে দেখি রমজান মাস, সামনে ঈদ এসে পড়ছে, এই কারণে চাউল আর জিনিসপত্রের দাম এত বাড়ায় দিছে যে আমি চাউলও কিনতে পারি নাই। তাই খালি হাতে কোন মুখে বাড়িতে যাবো বলেন কাকু। কাকু এগুলা কি লকডাউন নাকি গরিবের পেটে লাথি, আমি বুঝতেছি না কিছু। আর এটা নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি, তোদের সবার লিস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করবো না, প্রতিদিন তোমাদের বাসায় খাবার পৌঁছাই যাবে। আজকেও যাই দেখ, খাবার পৌঁছাই গেছে বাসায়। বলেন কি চাচা, সবার বাসায় খাবার পৌঁছাই গেছে, আমার বাসায় আজকে খাবার পৌঁছাই গেছে? আমি জানি না, আল্লাহ আপনার ভালো করুক, সবসময় দোয়া করি চাচা। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই, নিয়মগুলো ভালো মতন মান্য চলল। আগের সেই অনেক করুণা ভয়াবহ হয়েছে। আচ্ছা চেয়ারম্যান চাচা, আমি আমার পরিবার সহকারে সবাইকে নিয়ে ভালোভাবে নিয়মকানুন মেনে চলব। আচ্ছা চেয়ারম্যান চাচা, তাহলে আমি এখন আসি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পরিশেষে একটি কথাই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। সবাই সচেতন হন, মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।